তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং আমাদের সকলের প্রিয় উৎসব আমাদের দুর্গোৎসব, এবং এই দুর্গোৎসবে আমরা সবাই ভাই বলবি, তোর আমার এক্সাইটমেন্ট হচ্ছে, কলকাতায় যাচ্ছি, সেটা বলবি তো? হ্যাঁ সেটা বলবি তুই। সকলকে শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে কলকাতা শহরে দুর্গাপুজো তোমাদের সামনে তুলে ধরবো। কলকাতা শহরে দুর্গাপুজো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ফেমাস এবং এত সুন্দরভাবে আয়োজন করা হয় সবার প্রিয় কলকাতা শহরের এই দুর্গাপুজো। তো বাঙালির প্রধান উৎসব দুর্গোৎসবে কলকাতা শহরে কেমন পুজো হয়েছে, বেসিক্যালি সাউথের দিকটা আজকে কভার করবো আমরা। তো কেমন পুজো হয়েছে সাউথ কলকাতায়, কেমন প্যান্ডেল, কেমন থিম, কেমন লাইটিং, কেমন জাকজমক, কেমন লোকজন, ভিড়, মোটামুটি কেমন পুজোর উৎসব তারা কলকাতা শহরে কেমনভাবে সেটা পালন হচ্ছে, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো কতটা এক্সাইটেড তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে, আর রেডি থাকো আমাদের সাথে পুরো ভিডিওটা দেখো। তো চলো লেটস বিগিন দ্য জার্নি অফ কলকাতা। আমরা সবাই দেখা করে নিয়েছি আমার বন্ধুদের সাথে, সবার সাথে দেখা হয়ে গেছে। তো এটা হচ্ছে সৌম্য, তোমরা সবাই চিনে রাখো একে, মোস্ট ক্রিমিনাল বাড়ার সাথে। আর এটা উসনিস, আমার ভাই। আর আবিরকে তো সবাই চেনে, আবিরকে বারে আমি কেহি বললাম। আর ইয়ে হে মেরা ভাই, মেরা ইয়ার, আমার ক্যামেরাম্যান ইউটিউবে। তো আমরা সবাই রেডি, আর দেখো তো বি রেডি উইথ আস, লেটস বিগিন। পৌঁছে গেছি শহর কলকাতায়, এবং এইখানে দুর্গোৎসবে কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে সমগ্র কলকাতা, লাইটিংয়ে আলোয় ঝলমলে হয়ে উঠেছে আমাদের এবং তোমাদের সকলের প্রাণের শহর কলকাতা। তো একে একে সমস্ত দুর্গোৎসবগুলো, সমস্ত প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো, সমস্ত থিমগুলো, দুর্গা প্রতিমা কেমন হয়েছে কোথায়, প্রতিটা ক্লাব, প্রতিটা পার্কের যে সমস্ত পুজোগুলো আছে প্রত্যেকটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো দেখতে থাকো আমাদের সাথে আমাদের দুর্গাপুজো, কলকাতা শহরের দুর্গাপুজো, এবং এনজয় করতে থাকো। কমেন্ট করে জানাবে কোন পুজোটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এইবার আমি তোমাদেরকে সমগ্র কলকাতা শহরের পুজোটা একে একে, যে কটা জায়গায় আমরা যাচ্ছি, তোমাদেরকে পুরো কলকাতা শহরের একে একে সমস্ত ঠাকুরগুলো দেখাবো যতটা আমরা কভার করতে পারি আজকে। তো আমাদের সাথে কলকাতা শহরের সমস্ত পুজো এনজয় করো। তো লেটস স্টার্ট। তো গাইজ, এই মুহূর্তে আমরা রয়েছি গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের সামনে, এবং আমরা গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের পুরো প্যান্ডেলটা, পুরো থিমটা তোমাদেরকে দেখাবো। এই পার্কের প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে, অনেক বড় হয়েছে, এবং ঠাকুরের থিমটা এবং যে প্রতিমাটা সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে সবটা দেখাবো, পুরোটা তোমরা ভালোবেসে দেখো, এবং চলো এবার আমরা তোমাদেরকে হিন্দুস্তান পার্কের ঠাকুরটা দেখিয়ে দিই। তো শুরু করা যাক। এবার আমরা পৌঁছে গেছি সিঙ্গি পার্কে, সিঙ্গি পার্কের প্যান্ডেলটা দেখছো, এখানে প্রচুর লোক, লোকে লোকারণ্য। তো কলকাতার ঠাকুর ইতিমধ্যে সন্ধ্যে হয়ে গেছে, লাইটিংও জ্বলে গেছে আমাদের কলকাতায়, এবার সেজে উঠেছে আলোর উৎসবে, দুর্গোৎসবে। তো সিঙ্গি পার্কের প্যান্ডেলটা কেমন হয়েছে, থিমটা কেমন হয়েছে, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো আমাদের সাথে। চলেছি হিন্দুস্তান পার্ক সর্বজনীন। তো চলো দেরি না করে দেখা যাক হিন্দুস্তান পার্ক সর্বজনীনের দুর্গোৎসব।
কালচারাল ক্লাবের পুরো পুজোটা এবং এখানকার যে থিমটা অসাধারণ থিম করেছে, ঠাকুরটা খুব সুন্দর করেছে। ব্লগ করে কভার করতে একটু কষ্ট হচ্ছে, তো আমি পরপর তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাচ্ছি এবং তোমরা দেখতে থাকো। আমার সাথে শুভ আছে, আবির আছে, আমরা এখন যাচ্ছি। দেশপ্রিয় পার্কে আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেশপ্রিয় পার্ক পৌঁছে গেছি আমরা। তো এই সেই দেশপ্রিয় পার্ক, কলকাতার ঐতিহাসিক পুজো। কেমন লাগলো কলকাতার পুজো? হ্যাঁ, বলতে গেলে খুবই ভালো লাগলো, একদম মানে জমজমাট জার্নি। আমাদের তিনজনের একটা বেশ মানে কি বলবো, একটা ভালো জার্নি গেছে, চারিদিক ঘোরা টোরা, একদম খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম জমজমাট। একটা মোটামুটি সুন্দর একটা কলকাতার যে বাঙালির শ্রেষ্ঠ দুর্গ উৎসব সেটা আমরা দেখলাম, তুই তোর ভাষায় বল কেমন লাগলো কলকাতার দুর্গা পুজো প্রথম? প্রথমত আমি খুব ফার্স্ট টাইম, যেহেতু খুবই এনজয় করলাম, সারাদিন খুব মজা হলো, তিন চারজন মিলে খুবই মজা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। বাড়িতে চলে এসেছি আমি, অনেক ঘুরলাম আজকে, আমরা প্রচুর এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেকটা হ্যাপিও গেছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও, যে কোন প্যান্ডেলটা, কোন থিমটা, কোন ঠাকুরটা, কোনটা কেমন লাগলো, কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো, তো সেইগুলো আমাদেরকে কমেন্ট করে জানাও। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও, যারা কলকাতা ঠাকুর দেখতে পাওনি, যারা কলকাতা থেকে অনেক দূরবর্তী অঞ্চলে থাকো, কলকাতার পুজো দেখতে ইচ্ছুক বা আগ্রহী, তারা আমাদের এই ভিডিওটাতে কলকাতার পুজো কিছুটা হলেও এনজয় করতে পারবে আশা করছি। তো বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও নতুন নতুন ব্লগস পাওয়ার জন্যে, নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে নতুন রূপে নতুনভাবে, ততক্ষণের জন্যে বাই বাই।